এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আর বেসিক্যালি আমরা যাচ্ছি আমাদের একটা রিলেটিভস এর বাড়ি, মানে একটা বংশের কারো একটা বাড়িতে। সত্যি সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি, যেহেতু উনি আমাদের বংশের একজন লোক। তাই ওনার জন্য আমরা 10 দিন পর্যন্ত মানে নিরামিষ খেয়েছিলাম উনি মারা যাওয়ার পরে। চলো গাইস সেখানেই যাওয়া যাক। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। আর মনে মনে একটু টেনশন ছিল, কারণ কালকে আমার 2 এক্সাম রয়েছে একসাথে। আর এই যে আমাদের সেই প্রিয় পরামর্শতলা, যেখানে আলাদা একটা শান্তি লাগে গাইস আমার তো অনেস্টলি। আর সব কাকা কাকিমা সবাই বাইকে করে এসেছিল, আমরা টোটোতে করে যাচ্ছিলাম, কারণ দাদা দিদি সবাই রয়েছে একসাথেই যাব। আর আমার দিদি মানে আমার ঠাকুমা কিছুদিন বড় পিসি বাড়ি থাকবে, তো তাই সেখানে ব্যাগ ট্যাগ গুলো রেখে একবারে ওখান থেকেই যাব। কারণ পিসি বাড়ি থেকে যেই বাড়িতে আমরা যাব, রিলেটিভস এর বাড়ি, সেটা বেশি দূরে না, সেখানে আমি তো কোনোদিনও আসিনি। আর আমার দাদা দিদিও রাস্তা গুলিয়ে ফেলছিল, কারণ ওনারাও অনেকদিন পরে এখানে এসেছিল। তো এট লাস্ট আমরা বাড়িতে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি না গাইস, এখানে আমাদের একটা রিলেটিভস এর বাড়ি না, চারিপাশে কিন্তু আশেপাশে অনেকগুলোই মানে রিলেটিভস এর বাড়ি। তো ওনারাও গুলিয়ে ফেলছিল কোন বাড়িতে ঢুকবে। যাই হোক, আমার ভেতরে গিয়ে গিফট দেওয়ার পালা। তোমার মা আমাকে ডাকছিল, আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ আমি কোনোদিন আসিনি, কাউকে চিনি না, আমার কেমন একটা বেশ লাগছিল। যাই হোক, এবার সবাই গুরুজনদের প্রণাম প্রণাম করলো, করে সবাই ঘরে গেলো। আর আমি উঠতে পারলাম না, বিকজ আমি জুতো পরেছিলাম, জুতো খুলতে পড়তে বিশাল সমস্যা গাইস। বাইরে দাঁড়িয়ে থাকতেও অকওয়ার্ড লাগছিল, দ্যাটস ওয়াই আমি রাস্তার দিকে আবারও চলে এসেছি। তারপরে দেখলাম আমার কাকা আর গরম গরম পাঁপড় ভাজা নিয়ে এসেছে আমাদের সবার জন্য, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম এখানে। আর হ্যাঁ, কিভাবে কি রেডি হয়েছি, মানে 5 থেকে 10 মিনিট আমার লাগে রেডি হতে, সেটা অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো ফলো করে দিও একদম। আর এদিকে আমার ভাই পাপড়গুলো নষ্ট করতে বসে গেছে স্কুটির উপর রেখে। আর ইতিমধ্যে ওনারা সবাই খাবার নিয়ে বেরিয়ে পড়লেন, প্রথমে কাউকে চিনতে না পারলেও পরে কিন্তু সবার সাথে কথাবার্তা হয়েছিল, আর তারপর আমার ওটাই চেনা পরিচয় হয়েছিল। খুব প্রপার ভাবে আমি চিনতে পারিনি, কারণ আমি চিনবো কি করে, যাদেরকে দেখিনি আমি সারা জীবনে কোনোদিনও। যারা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর অন্যান্য জায়গায় স্ক্যাটারিং কিন্তু প্রচুর স্পিডে আসে, কিন্তু এখানে না বিশাল স্লো স্লো, মানে ক্যাটারিং সার্ভিসটা অনেক স্লো ছিল, মানে সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে আমার দুটো কাকিমা দুটো ভাইকে নিয়ে খাচ্ছে, আর এদিকে দুই কাকা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়া দিচ্ছে, মানে কিছু লাগে কি না, তো কত কেয়ারিং গাইস। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। না না বাবা, আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। কিন্তু গাইস, ক্যাটারিং এর লোকেরা আমাদের ক্যান্ডি দিতেই ভুলে গেছিল, তারপর রাস্তায় এসে আমাদেরকে সবাইকে ক্যান্ডি দিয়ে গেছে। তারপরে সবাই ওই বাড়ির লোকদের সাথে কথাবার্তা বললো, বলে সবাই বেরিয়ে পড়বো, কারণ কালকে আমার এক্সাম আছে, স্পেশালি আমার জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফেরা হচ্ছে, না হলে হয়তো আর কিছুক্ষণ থাকতো, কারণ বংশের প্রচুর লোকের সাথে দেখা হয়েছে এখানে। সবার সাথে অনেকদিন পরে সবার দেখা হলো, আমি তো দেখিনি কাউকে, কিন্তু সবার সাথে মানে খুব কথাবার্তা।